সকাল সকালে উঠে পড়েছি। আজ থেকে আমার ছেলের স্কুল শুরু। সামার ভ্যাকেশন যেহেতু শেষ হয়ে গেছে, কিন্তু আজ থেকে ছেলে স্কুল যাবে। তো সারাদিন আমি কী কী করছি, কীভাবে হচ্ছে সারাদিনভাবে কীভাবে আমার ডেলি রুটিনটা কীভাবে চলে সেটা তোমরা সাথে থেকে দেখো। তো আমার সাথে থেকো। ঘুম থেকে তুলে আসি। শোনা, ওঠো, স্কুল আছে, ওঠো ওঠো। বাবা ওঠ, এই বাবা ওঠ, চলো চলো শিগগিরই ওঠো, স্কুল যেতে হবে, ওঠো 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 ওঠো। গুড মর্নিং, ওঠো। ছেলেকে ঘুম থেকে তুলে বললাম, বাবু তুই নিজে নিজে তাহলে ব্রাশটা কর, আমি তাহলে অন্য কাজগুলো সেরে ফেলি। ওকে ব্রাশটা দিয়ে আমি ঘরের কাজগুলো করতে চলে এলাম। বিছানাপত্রগুলো তুলে ছেলেকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব স্কুলে। বিছানা গুছিয়ে এসে ছেলের ব্যাগ, ওয়াটার বোতল, টিফিন সব কিছু এক জায়গায় করে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিলাম। এবার ছেলে এগুলো নিয়ে বেরিয়ে যাবে। ওকে টোটালি রেডি করে আমি নিজেও চান টান করে এসে রেডি হচ্ছি ছেলেকে নিয়ে। এবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাব। স্কুলের টাইম যেহেতু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে গেছি। সকালবেলাটা একদমই দম ফেলার সময় থাকে না। সকাল সকাল সব কিছু করে ছেলেকে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমি স্কুলে। তাহলে ফ্রেন্ডস, আমার সাথে দেখতে থাকো, ব্লগটা এনজয় করো। ফ্রেন্ডস, রেডি হয়ে বেরিয়েও পড়েছি, স্কুলে যাচ্ছি যাওয়ার পথে। দেখো ফ্রেন্ডস, আমাদের টোটো এসে গেছিলো, আমরা উঠে গেছি, এখন স্কুলে যাচ্ছি। এই ব্লগটা এই অবধি রাখবো, আর বেশি লেন্দি করবো না। নেক্সট ব্লগ আমাদের তাড়াতাড়ি রাখবো।